কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না, কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাঁড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি, প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই? এজন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল, আরে তুই খোল, এই খোল 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 তো, আছে না নাই? ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে, খবরদার। Everyone has a personal space and no one should interfere someone's personal space. তার পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই। অনেকের বদস্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে। ভাই কি চাকরি করে, সরকারি না বেসরকারি? সরকারি। বেতন কত? ওনার বেতন কত? এটা দিয়ে আপনার কি লাভ, ঠিক কিনা? মানুষ একটা দেখলে ভাই বয়স কত, ভাই বেতন কত, ফার্স্ট ইমপ্রেশনে ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে? কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো, কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে?